আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই অবগত আছি যে গতকালকে ইশার নামাজের সময় নারায়ণগঞ্জের তল্লা বড় মসজিদে এসি বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়েছেন এবং এ পর্যন্ত অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করেছেন। যে সকল মানুষ মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কামনা করি। সম্মানিত দর্শক শ্রোতা, সেই সঙ্গে যে সকল মানুষ অসুস্থ হয়ে বিভীষিকাময় অবস্থায় হাসপাতালের মধ্যে দিন পার করতেছেন, আমি সমস্ত দেশের যে সমস্ত ধনবান ব্যক্তি আছেন, যে সমস্ত ধনী ব্যক্তি আছেন, উদারত মনের যে সমস্ত মানুষ আছেন, সে সমস্ত মানুষকে আমি আহ্বান করব, অবশ্যই আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়াবেন এবং তাদের সহযোগিতা করবেন। কারণ একজন মুসলিম ভাই যখন বিপদের মধ্যে পড়ে আর একজন মুসলিম ভাই যখন সহযোগিতা করে, তখন যেই মুসলিম ভাই সহযোগিতা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সহযোগিতা করনেওয়ালা মুসলিম ভাইয়ের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই সঙ্গে আমি শোকাহার্ত পরিবারের প্রতি আমি এই গুনাহগার এই অধম আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই সময়ের মধ্যে ধৈর্য মনোবল না ভেঙে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাজা ইনদা মুসিবাতিন সুম্মা কল আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি ওয়াখলুফনি খায়রাম মিনহা কানা লাহু যালিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে এই দোয়া বেশি বেশি করে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং তার অশান্ত মনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্ত করে দিবেন। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, যে সমস্ত মানুষ অগ্নিদগ্ধ হয়ে এসি বিস্ফোরণে যারা মসজিদে নামাজরত অবস্থায় ইন্তেকাল করলো, বিশ্বনবীজি তাদের সম্পর্কে কী সুসংবাদ দিয়ে গেলেন? বিশ্বনবী তাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছে, আল হারকু শাহাদাতুন, যে সমস্ত মানুষ অগ্নিদগ্ধ হয়ে যারা মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করবেন। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই ওই সমস্ত রুহের জন্য আমরা দোয়ায়ে মাগফিরাত করব এবং তাদের জন্য আমরা শহীদি মরণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কামনা করব, যারা মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর হুকুম আদায় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে যারা ইন্তেকাল করেছেন, সে সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করে জান্নাতের উঁচু মাকাম যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সেই সঙ্গে শোকাহার্ত পরিবারদের পাশে আমাদের যাদের ধন সম্পদ আছে, অবশ্যই আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তাদের পাশে গিয়ে দাঁড়ানোর তাওফিক দান করুক। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ইসলামের বাণীগুলো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ইসলামের বাণীগুলো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই শহীদি মৃত্যু দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।